BNA News 24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNA News 24.com। আজ থাকছে গাইবান্ধা 5 আসনের হালচাল। গাইবান্ধা 5 সংসদীয় আসনটি ফুলছড়ি এবং সাঘাটা উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 33 নম্বর আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে গাইবান্ধা 5 আসনে ভোটার ছিলেন 2,08,942 জন। ভোট প্রদান করেন 1,10,026 জন। নির্বাচনে জাতীয় পার্টির অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 43,816 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের নুরুনবী প্রধান। নৌকা প্রতীকে তিনি পান 29,258 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির শাসনামলে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিরোধও করে। বিএনপি প্রার্থী আব্দুল মতিউর রহমান টুকুকে বিজয়ী ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,85,305 জন। ভোট প্রদান করেন 1,34,105 জন। নির্বাচনে জাতীয় পার্টির অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 59,094 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের হাবিবুর রহমান। নৌকা প্রতীকে তিনি পান 40,478 ভোট। 2001 সালের 27 ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,49,465 জন। ভোট প্রদান করেন 1,80,680 জন। নির্বাচনে জাতীয় পার্টির রওশন এরশাদ বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 93,432 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগদানকারী অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। নৌকা প্রতীকে তিনি পান 72,804 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,49,231 জন। ভোট প্রদান করেন 2,21,125 জন। নির্বাচনে আওয়ামী লীগের অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 98,461 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টি রওশন এরশাদ। লাঙ্গল প্রতীকে তিনি পান 94,143 ভোট। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচন বর্জন করে। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,13,755 জন। ভোট প্রদান করেন 2,74,921 জন। নির্বাচনের প্রার্থী ছিলেন 5 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের অ্যাডভোকেট মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া, ধানের শীষ প্রতীকে বিএনপির মোহাম্মদ ফারুক আলম সরকার, লাঙ্গুল প্রতীকে জাতীয় পার্টির H M গোলাম শহীদ রঞ্জু, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল রাজ্জাক মণ্ডল, কাস্তে প্রতীকে সিপিবির শ্রী জগেশ্বর বর্মন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 2,42,861 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ফারুক আলম। ধানের শীষ প্রতীকে তিনি পান 19,996 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ঘোষণা দিয়ে ফলাফল প্রত্যাখ্যান করে। গাইবান্ধা 5, সাঘাটা, ফুলছড়ি আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ছিলেন। তিনি 2022 সালের 23 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 2022 সালের 12 অক্টোবর অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের মাহমুদ হাসান রিপন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 78,285 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির অ্যাডভোকেট গোলাম শহীদ রঞ্জু। লাঙ্গল প্রতীকে তিনি পান 44,752 ভোট। গাইবান্ধা ৫ সাঘাটা ফুলছড়ি আসনে আওয়ামী লীগ থেকে এবারও মনোনয়ন চাইবেন উপনির্বাচনের মাধ্যমে বিজয়ী মাহমুদ হাসান রিপন। মনোনয়ন চাইবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার প্রয়াত ফজলে রাব্বির মেয়ে ফারজানা রাব্বি বুবলি। ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান GM সেলিম পারভেজ এবং যুবলীগ নেতা সুশীল চন্দ্র সরকার। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বিএনপির সাঘাটা উপজেলা সভাপতি মোহাম্মদ আলী, বিএনপির জেলা কমিটির সহসভাপতি ফারুক আলম সরকার এবং জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য সোহাগ খান। জাতীয় পার্টির প্রার্থী থেকে মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সভাপতি HM গোলাম শহীদ রঞ্জু এবং গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান আতা। এছাড়া একাদশ সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল রাজ্জাক, CPB'র জগেশ্বর বর্মন দলীয় প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। পর্যবেক্ষণে দেখা যায় গাইবান্ধার ৫ আসনে জাতীয় পার্টি ৫ম, ৭ম, ৮ম এবং ৯ম, ১০ম, একাদশ সংসদীয় আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে BNA News 24 এর গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের ৫ম, 1996 সালের ৭ম, 2001 সালের ৮ম ও 2008 সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে BNA News 24 গাইবান্ধা ৫ আসনে ৪টি নির্বাচনের প্রদত্ত ভোটকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান প্রদানের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায় 1991 সালের ৫ম সংসদ নির্বাচনের ভোট প্রদান করেন 52.36% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 26.59%, বিএনপি 14.13%, জাতীয় পার্টি 39.82%, জামায়াত ইসলামী 15.50%, স্বতন্ত্র অন্যান্য 3.96% ভোট পায়। 1996 সালের ৭ম সংসদ নির্বাচনে ভোট প্রদান করে 72.37% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 30.18%, বিএনপি 9.83%, জাতীয় পার্টি 51.52%, জামায়াত ইসলামী 7.51%, স্বতন্ত্র অন্যান্য 0.96% ভোট পায়। 2001 সালের ৮ম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 72.43% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 40.29%, 4 দলীয় জোট 5.42%, জাতীয় পার্টি 51.71%, স্বতন্ত্র ও অন্যান্য 2.58% ভোট পায়। 2008 সালে ৯ম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 88.76% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় মহাজোট 44.53%, 4 দলীয় জোট 12.24%, জাতীয় পার্টি 42.57%, স্বতন্ত্র ও অন্যান্য দল 0.66% ভোট পায়। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় গাইবান্ধা ৫ আসনে আওয়ামী লীগের চেয়ে জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা মজবুত, কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান HM ইরশাদের মৃত্যুর পর সাংগঠনিক কার্যক্রমে ভাটার টান দেখা যাচ্ছে। এতে লাভবান আওয়ামী লীগ। বিএনপির সাংগঠনিক অবস্থা মজবুত নয়। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হলে দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় সংসদের 33 নম্বর আসন গাইবান্ধা ৫ আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে BNA News 24 এর সঙ্গেই থাকুন।